ধার করে সংসার চালাচ্ছে ব্রিটেনের লাখ লাখ মানুষ। নিম্ন আয়ের বাংলাদেশিরা সংসার চালাতে নাজুক অবস্থায়। ব্রিটেনে বাংলাদেশিদের আয়ের প্রধান উৎস ক্যাটারিং সেক্টরে রেস্টুরেন্ট ব্যবসা, এবং এই রেস্টুরেন্টে প্রায় 80% বাংলাদেশি কাজ করে, তাদের সংসার চালায়। এখন রেস্টুরেন্ট ব্যবসা মন্দ যাচ্ছে, অনেকে জব হারাচ্ছেন, আর যারা কাজ করছেন তাদের বেতন না বাড়ায় সংসার চালাতে বেগ পেতে হচ্ছে। কারণ জিনিসপত্রের দাম ও ঘর ভাড়া, এনার্জি বিল দিন দিন বাড়ছে তো বাড়ছে। যদিও ব্রিটেনে রেস্টুরেন্ট সবচেয়ে কম বেতন দেয়া হয়, তারপরেও বাংলাদেশিদের কাজের একটা প্রধান মাধ্যম হলো রেস্টুরেন্ট। কারণ অনেকেই ভালো ইংলিশ জানে না, তাই অন্য জায়গায় কাজ করা সবার জন্য সম্ভব হয় না। আগে রেস্টুরেন্টে কাজ করে কোনো রকম সংসার চালিয়ে যেতে পারলেও ব্রেক্সিটের পর জিনিসপত্রের দাম বাড়ায় বাংলাদেশি পরিবারগুলো সংসার চালাতে রীতিমতো হিমশিম খাচ্ছেন, এবং রেস্টুরেন্ট ব্যবসায়ীরা আছেন মহাসংকটে। দিন দিন রেস্টুরেন্ট বন্ধ করে অনেকেই এই ব্যবসা থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন, অনেকে নিজ বেতন না নিয়ে কোনো রকম ব্যবসা চালিয়ে যাচ্ছেন, অনেকে দেনার দায়ও বেড়ে যাচ্ছে। জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় এবং এনার্জি বিল বেড়ে যাওয়ায় রেস্টুরেন্ট চালানো অসম্ভব হয়ে পড়েছে, তাই দিন দিন রেস্টুরেন্টের ব্যবসা তলানির দিকে যাচ্ছে। এইসব কারণে বাধ্য হয়ে অনেকে এই ব্যবসা থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন। বাংলাদেশিদের এই ঐতিহ্যবাহী ব্যবসা এখন হুমকির মুখে। এদিকে ভয়ঙ্কর ঋণের কবলে পড়েছে ব্রিটেন। মৌলিক চাহিদা আর সংসারের ঘানি টানতে গিয়ে মাস শেষের আগেই ধার দেনায় জড়িয়ে পড়ছে দেশটির লাখ লাখ মানুষ। ব্রিটেনে চলমান মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান ঊর্ধ্বগতি দেশটির সাধারণ নাগরিকদের জীবনযাত্রায় অনেক ধরনের বিপর্যয় ডেকে আনছে। দরিদ্র পরিবারগুলো ঋণের হার এতটাই বেড়ে গেছে যে ইতিমধ্যে বিশেষজ্ঞরা একে ঋণের টাইম বোম বলে হুঁশিয়ারিও দিয়েছেন।